গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ভোর এখন 5:30 বাজে, আমি চলে এসেছি আর আমার সাথে সাথে আমার ছাদ বাগানের সব থেকে বিশিষ্ট প্রাণীও চলে এসেছে মধু খেতে। আমি কাজ করতে এসেছি আর উনি এসেছেন মধু খেতে, তো উনি থাক, আমার কাজগুলো আমি করি। তো আমি প্রথমে অনেকগুলো কাজ করব, তো প্রথমে আগে জৈব সারটা গাছে দিয়ে দেবো। যেহেতু আমি সবজি গাছ মাটি ছাড়াই করি, শুকনো পাতা আনাজের খোলা ঠোলা দিয়ে মাটি ছাড়া, সেই জন্য মাঝে মাঝে জৈব সার দিতে লাগে, নাহলে গাছগুলো পরিপুষ্ট বা হৃষ্টপুষ্ট হবে না। আর এই মিষ্টির এটা ভাইফোঁটার দিনকে আনা হয়েছিল, খাওয়া হয়ে গিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এবার ফুটো করে নিয়েছি, এর মধ্যে একটা গাছ বসানো যাবে। আমি খুব সোজা সরলভাবে বাগান করি, কোনো চাপ নিই না, কোনো নিয়ম মানি না, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, আমি একদম শান্ত মনে ছাদ বাগান করি, কোনো ঝামেলা ছাড়া। আর এই টাবটার মধ্যে দেখুন, ট্যাঙ্কির ওপরে সমস্ত কাঁচা পাতা, শুকনো পাতা, ছাদ ঝাঁট দেওয়া সমস্ত পাতাগুলোকে শুকনো করতে দিয়েছিলাম। তো যেগুলো শুকনো হয়নি সেগুলো ফেলে দেবো, আর যেগুলো শুকনো হয়ে গেছে গ্রো ব্যাগের মধ্যে ভরে নেবো। এর মধ্যে ছাদ ঝাঁট দেওয়া সমস্ত মাটি ঠাটি ধুলো ময়লা শুকনো পাতা রয়েছে, কিন্তু মনে রাখতে হবে পাতাগুলো যেন শুকনো হয়। এবার এই গ্রো ব্যাগের মধ্যে ভরে খোলা আকাশের নিচে রেখে দেবো, রোদ লাগবে আর মাঝে মাঝে জলের ছিটে দেবো, ব্যাস কম্পোস্ট তৈরি হয়ে যাবে। এর মধ্যেই আমি গাছ লাগাবো একদম সোজাভাবে, কোনো কিছু মানে বলছি না নিয়ম ছাড়া, একদম সহজভাবে। গাছকে ভালোবাসলেই হবে, তাহলেই দেখবেন গাছও আপনার ডাকে সাড়া দেবে। তো গাছ সবগুলো ভরা হয়ে গেছে, আর একটু ঝাঁট দিয়ে অনেকগুলো পাতা বেরাবে। আর এই মাটিটা আগে সরিয়ে নিয়ে, এই মাটিটা শুকনো করতে দিয়েছিলাম, এটা আমার শাক গাছের মাটি, তো হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এটা সরিয়ে নিলাম। ঝাঁট দিয়ে প্রতিদিনে অল্প অল্প করে পাতা বেরোয়, সাথে সাথে ছাদ বাগানটাও পরিষ্কার থাকে, নোংরা হয় না। অল্প অল্প করে পাতা জমতে জমতে যখন অনেকগুলো জমে যাবে, তখন আবার গ্রো ব্যাগে ভরে দিই। আমি এইভাবেই গাছ করি, ওই পাতা একেবারে কোথায় রাখবো, বস্তায় ভরবো, কি করব না করব, ওই জন্য আমি কি করি, এক টাপ করে পাতা শুকাই আর গ্রো ব্যাগের মধ্যে ভরে দিই। আর কম্পোস্ট তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে, সেটার মধ্যে গাছও হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে বারবার একটা কথা, যে কাঁচা পাতা যাতে না থাকে, কাঁচা পাতা থাকলে ফাঙ্গাস লেগে যাবে বা গাছে ভেঙে ফুটে যাবে বা গাছের গোড়া পচে যাবে, পোকা লেগে যাবে, পিঁপড়ে হয়ে যাবে। আর নিচ থেকে পচা কলাগুলো নিয়ে এলাম, এগুলোও দিয়ে দিলাম জলের মধ্যে। আর এই জায়গাটা ভীষণ রোদ পড়ে, তাই জন্য শীতের গাছের জন্য এই জায়গাটা খালি করলাম। যেহেতু জবা গাছে এখন শীত ঘুমে চলে গেছে, তাই ওকে তিনতলার ছাদে করে দেবো, ওইখানটা খুব একটা রোদ আসে না। তো এখন তো আর ওর অত রোদের দরকার নেই, তাই চারতলাতে সব এই গাছগুলোকে করে নিচ্ছি। এইগুলো আমার হাজব্যান্ডও করতে পারে, সপ্তাহে একদিন ছুটি, কিন্তু এত মাথা বকায়। যদি বলি বালতি আনো তো ঝাঁটা আনে, যদি বলি টাপ আনো তো বালতি আনে, যদি বলি দড়ি আনো তো কাঁচি আনে, আবার 50 বার জিজ্ঞেস করবে কী করবো কী করবো, এত মাথা খারাপ করে। ওই জন্য ভাবি না বাবা দরকার নেই, নিজের কাজ নিজে করবো, একটু কষ্ট হয় হোক অন্তত শান্তভাবে তো করতে পারবো, চুপচাপ থাকবো, আমার গাছেরাও যেমন শান্ত থাকে আমিও তেমন শান্ত ভাবে কাজটা করি, আমার কারো হেল্পের দরকার নেই, বাবা মাথা বকিয়ে রেখে দেয়। আর আমার মেয়েটা করার চেষ্টা করে, কিন্তু মেয়েটার তো স্কুল থাকে, তাই জন্য আমি মেয়েটাকেও বলতে পারি না, কিন্তু আমার ছেলেটা আমার সাথে সাথে সবসময় থাকে। ও ছোটো মানুষ, তো ওর পড়াশোনা অতটা চাপ নেই, স্কুল থেকে আসে মর্নিংয়ের স্কুল, তারপরে এসে আমার সাথে সাথে থাকে, আর মেয়েটা তো বিকাল 5টার সময় আসে, সুতরাং ওকে তো আর বলা যায় না। এবার সমস্ত গাছে জল দিয়ে দেবো, শীতের গাছে যেহেতু কালকে জল দিয়েছি, সুতরাং আবার দুদিন পর দেবো, যতক্ষণ না মাটি শুকনো হবে ততক্ষণ আমি জল দিই না, কিন্তু জলের ছিটা অবশ্যই একটু একটু করে দিয়ে দিই, দেখুন সমস্ত গাছে যাতে পাতাগুলো ভিজে থাকে, গাছ কিন্তু এতে খুব ভালো হবে। ওই নিয়ম মেনে কিছু করলেই গণ্ডগোল। আর এই জবাটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এই সমস্ত কাজ হয়ে গেছে, গ্রো ব্যাগও ভরে নিয়েছে, আর শুকনো পাতা ফুল যেগুলো শুকনো হবে সেগুলো দিয়ে দেবো। এর মধ্যেই আমার সবসি থেকে যে অর্ডারটা ছিল সেটা এসে গেছে, মিশো থেকেও এই টপগুলোকে আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু মিশোর প্রোডাক্টটা একটু বেশি ভালো, একটু মোটা, আর এই সবসিটা হচ্ছে একটু পাতলা, তবে ঠিক আছে চলবে, আমি অত খোঁজ বার করি না, একটু ট্যাপ ট্যাপ করছি, তো ঠিক আছে, দামটাও তো মিশোর থেকে একটু হলেও কম, মানে এগুলো ধরুন 65 টাকা করে পড়েছে, মিশোরগুলো 75 টাকা করে বা 74 টাকা করে পড়েছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তো প্লিজ এটা লাইক করে দেবেন। টাটা, বাই।